তো এই রুগীগুলা কিন্তু আমাদের প্রথম রুগী ছিল না এরা প্রায় আমাদের বাইশ তেইশ চব্বিশ নাম্বার সাসপেক্টেড কেস ছিল এর আগেও আমরা প্রায় বাইশ তেইশটা বিদেশ ফেরত পেশেন্ট আমাদের এখানে আসছে নট পেশেন্ট আর কি সাসপেক্টেড কেস আমাদের এখানে আসছিল। এবং আমরা আইডিসিআরকে বলার পর তারা এসে স্যাম্পল নিয়ে যাওয়ার পরের দিনই আমরা রিপোর্টগুলো হাতে পেয়ে যাই তো এই পেশেন্টগুলো ভর্তি হওয়ার পরেও যখন স্যাম্পল কালেক্ট করে আইডিসি নিয়ে যায় পরের দিনই সেই রিপোর্টগুলো আমাদের হাতে পাওয়ার কথা ছিল কিন্তু যখন আইডিসি আর আমাদেরকে চার পাঁচ দিনও রিপোর্টগুলো এত জানাচ্ছিল না তখন মোটামুটি আমরা যারা ওইখানে জব করি আমরা সবাই আনঅফিসিয়ালি বুঝে গেছিলাম যে এগুলো সবাই পজিটিভ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কলিল আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পিডি নিউজ নাও তো বন্ধুরা এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লাইভ শেয়ার করব সেই লাইভটি হলো আপনার এই বোনটি যেখানে করোনা ভাইরাস টেস্ট করে একটি জায়গায় সেই হাসপাতালে এই এই করোনা ভাইরাসে চাকরি করে আসল গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য তুলে ধরলো সেই হাসপাতাল সম্বন্ধে চলুন শুরু করা যাক আজকের লাইভটি আসসালাম আলাইকুম কেমন আছিস তোরা সবাই তোরা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছিস যে বাংলাদেশে অলরেডি তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত পেশেন্টের ডিক্লারেশন চলে আসছে আমি জীবনে প্রথম এই ভিডিও একটা করতে বসছি কারণ তিনটা রুগী আমি যে হসপিটালে চাকরি করি সেই হসপিটালে আছে তো এই রুগীগুলা কিন্তু আমাদের প্রথম রুগী ছিল না এরা প্রায় আমাদের বাইশ তেইশ চব্বিশ নাম্বার সাসপেক্টেড কেস ছিল এর আগেও আমরা প্রায় বিদেশ ফেরত আমাদের এখানে আমাদের এখানে আসছিল এবং আমরা আইডিসি আর কে বলার পর তারা এসে স্যাম্পল নিয়ে যাওয়ার পরের দিনই আমরা রিপোর্টগুলো হাতে পেয়ে যাই তো এই পেশেন্টগুলো ভর্তি হওয়ার পরেও যখন স্যাম্পল কালেক্ট করে আইডিসি নিয়ে যায় পরের দিনই সেই রিপোর্টগুলো আমাদের হাতে পাওয়ার কথা ছিল কিন্তু যখন আইডিসি আর আমাদেরকে চার পাঁচ দিনও রিপোর্টগুলো এত জানাচ্ছিল না তখন মোটামুটি আমরা যারা ওইখানে জব করি আমরা সবাই আন অফিসিয়ালি বুঝে গেছিলাম যে এইগুলো সবাই পজিটিভ এই রুগীগুলা দুইজনই ইটালি ফেরত দুইজন ভাই দুই ভাই ইটালি থেকে আসছে কিন্তু অনেক দিন আগেই তারা ঢাকায় বাংলাদেশে ঢুকছে প্রায় হয়তো আঠাশ উনতিরিশ তারিখের দিকে আমি ভুলে গেছি ঠিক কবে এসে তারা এয়ারপোর্টে আসছে আত্মীয় স্বজন দেখা যায় তাদেরকে রিসিভ করে আত্মীয় স্বজন গ্রামের বাড়ি নিয়ে এসে গ্রামের বাড়ি থাকছে ঘুরছে ফিরছে খাইছে প্রায় চার থেকে পাঁচ দিন পর তাদের গ্রামের বাড়িতে জ্বর এবং কাশি শুরু হওয়ার হওয়ারও দুই দিন পরে তাদেরকে যে আর থেকে যে কার্ডটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল যে হটলাইন নাম্বার সেই লাইন নাম্বারে তারা ফোন দেয় এবং আইডিসি আর তাদেরকে আমার হসপিটাল আমাদের হসপিটালে পাঠায় দেয় তারপর তো এই যে স্যাম্পল কালেক্ট করা হলো এবং রিপোর্ট না পাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এরা পজিটিভ পজিটিভ হওয়ার পরে ফ্যামিলি মেম্বারদেরকে ওয়াইফ যে ফিমেল পেশেন্টের কথা বলা হচ্ছে সে হচ্ছে আক্রান্ত মানে লোকটার ওয়াইফ ওয়াইফের সাথে সে চার দিন ছিল এবং অলরেডি ওয়াইফও এফেক্টেড হয়ে গেছে এই তিনজনের মধ্যে একজনের অবস্থা একটু খারাপই তাকে আমরা আরো সেন্টারে রেফার করছি এখন সবাই সাবধান থাকিস আর একটু নার্ভাস নার্ভাস লাগতেছে এর আগে লাগে নাই সময় আমার ফুপুই আমার বাসায় আক্রান্ত ছিল কিন্তু তারও অবস্থা খারাপ ছিল বিপি কমে যাচ্ছিল র্যাম কিন্তু এতটা নার্ভাস লাগে নাই কারণ হইতে পারে যে ডেঙ্গুর সময় তাও একটা দৃশ্যমান একটা শত্রু ছিল একটা মশা ছিল একটা ওষুধ দিয়ে বা কয়েল টয়েল মশারি দিয়ে ওইটাকে আটকানো গেছে মারা গেছে কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে শুক্রটা একদমই দৃশ্যমান না সেই জন্য হয়তো নার্ভাসনেসটা বেশি লাগতেছে আর তোরা জানিস যে আমার বাসায় দুজনই পেশেন্ট আমার বাবা এবং ভাই দুজনই ইমিউনো কম্প্রোমাইজড এবং আমার নিজের যে চিন্তাটা আসলে ওদেরকে নিয়ে বেশি লাগতেছে যে আজকে সকালেও মর্নিং ডিউটি করে আসছি এবং বাসায় আসার পরেই কিছুক্ষণ পরে দেখলাম যে আইডিসিআ থেকে ডিক্লারেশনটা দিলো কতটা লুকোচুরি ওরা আমরা যে হসপিটালে আমাদের পেশেন্টগুলো আছে ওরা সেই হসপিটাল অন্তত আমাদেরকে আগে জানাই দিতে পারতো যে আমরা আপনারা আরো সতর্ক হয়ে যান এগুলো পজিটিভ চলে আসে এটুকু তারা করে না আর সরকারি হাসপাতালে কাজ করি পিপি বলতে গেলে কিছুই দেয় যা দিছে আর ভবিষ্যতেও যে কতটুকু দিবে বা কি আল্লাহ মাহবু জানে কিন্তু আইডি থেকে ফোন দিতে আছে ফলো আপে যা ফলো আপ দাও ফলো আপ দাও পেশেন্টের কাছেই এই সেই এই সেই তা যাই হোক সবাই সতর্ক থাকিস হাত ধুবি হাত ধুবি হাত ধুবি বাসায় ঢুকে হাত ধুবি বাসা থেকে অফিসে গিয়ে হাত ধুবি হসপিটালে সবচেয়ে ভালো হাত প্রতিটা রুগী দেখার পরেই একবার করে হাত ধুয়ে ফেললে এগুলা আমি তোদেরকে বলতেছি কিন্তু আমি নিজেও এগুলো আসলে কিছুই মানি না আমরা খুবই জাতি হিসেবে একটা আগুসালো এবং বলতে গেলে নোংরা একটা জাতি যেটা এই ভাইরাস বৃদ্ধিতে একদম মানে খুবই সহায়ক যাকে বলে আর আমরা হাইলি পপুলেটেড সো এটা একটা চিন্তার বিষয় আর এই পেশেন্টগুলো যেহেতু অনেক জায়গায় ঘুরে আসছে এরা আরো অনেকজনকে এফেক্টেড করছে এগুলা এখনো আমরা বের করতে পারিনি তবে করছে যে এটা মোটামুটি শিওর কারণ তার ওয়াইফইসে এফেক্টেড হয়ে গেছে তাহলে ওই বাসায় মা বাবা বা আত্মীয় স্বজন বা আশেপাশে যারা ছিল তো জানিসই বিদেশ ফেরত মানুষ আসলে সবাই দেখতে যায় এদের ক্ষেত্রে কি হয়েছে আমি সঠিক জানি না তবে আরও হয়েছে আরো ভয়ঙ্কর কথা যেটা হচ্ছে যে ডেঙ্গুর সময় যে ডেঙ্গুর যে টেস্টটা টেস্ট ছিল সেগুলা কিন্তু কম ছিল এবং প্রায় ক্লিনিক এই করা এবং সরকার যখন আরো টাকাটা নির্দিষ্ট করে দিয়েছিল তখন আরো ইজি হয়ে গেছিল কিন্তু তোরা জানিস যে করোনা ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে পিসিআর আর শুধুমাত্র আইডিসিআর ছাড়া বাংলাদেশের আর কোথাও হয় না এখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর আর কি আসলে আর কিছু করার নাই সবাই সাবধানে থাকিস বাইরে থেকে এসে যদিও এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা এফেক্টেড হয়নি কিন্তু আমাদের দেশে এটার কি অবস্থা হবে আল্লাহ মাহবুদ জানে আল্লাহ মাফ করুক সবাইকে সবাই বাইরে থেকে এসে হাত না ধুয়ে কোনো কাজ করিস না সবাই ভালো থাকি সবাই সবার জন্য দোয়া করিস আমার জন্য দোয়া করিস এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করিস তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লক্ষ্যে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য